সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সবুজ মাহমুদ, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, 1 নং 60 নল মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ থেকে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে একটি এলইডি টিভি নিয়ে উপস্থিত হয়েছি। এলইডি টিভির নাম হচ্ছে হাই সেন্স এলইডি টিভি। তো টিভিটি 24 ইঞ্চি টিভিটি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই টিভিটি হাই সেন্স। কাস্টমার বলেছে এটা হঠাৎ করেই চলতির মধ্যেই বাস্ট হয়েছে, তো মানে অনেক বিকট শব্দ হয়েছে। এই হাই সেন্স টেলিভিশনটির মডেল হচ্ছে এলইডি N24D33। তো এই টিভিটি আমরা এখন খুলবো আপনাদের চোখের সামনেই এবং খুলে দেখবো আসলে এটা কিসের কারণে এই প্রবলেমটা হয়েছে। তো অলরেডি আমি নাটগুলি খুলে নিয়েছি যাতে ভিডিওটি বেশি বড় না হয় সেই কারণে। তো আমরা এখন এটার ব্যাক কভারটি খুলে নেব। তো আমার কাছে যেহেতু আমি একটা গ্রাম্য এলাকায় বর্তমানে আছি, আমি দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করে চলছি, সিআরটি টিভি, বিভিন্ন আইপিএস, ভোল্টেজ স্টেবিলাইজার, কালার টিভি, এলইডি টিভি, আমি সব ধরনের অনেক ধরনের ইলেকট্রনিক্স পণ্য রিপেয়ারিং করে থাকি। তো এই কাজগুলো যদি কেউ শিখতে চায় তাহলে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমার ঠিকানা হচ্ছে 1 নং 60 নল চৌরাস্তা কোনু মার্কেট অথবা ফকিরকান্দি, আমার নিজস্ব বাপের বাড়ির ভিতরেই। আমি সার্ভিসিং সেন্টার করেছি। তো এটা চালু হয়েছে গত 2021 মার্চ মাসের 1 তারিখ থেকে ফুললি চালু হয়েছে। এটা খোলার সময় অনেকেই যেহেতু চায় না, একটু আহতভাবেই খুলতে হয়, না হলে আপনার ডিসপ্লে ফেটে যাওয়ার অনেক সময় সমস্যা হতে পারে। তো যেহেতু এই টিভিটি আমার কাছেও নতুন এসেছে একদম, চায় না, বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়ালিটির মাল ইউজ করে থাকে, আর আমি সেগুলি আপনাদের দুয়ার বরকতে কাজ করে থাকি। এগুলি খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এক এক টেলিভিশনের এক এক ধরনের সিস্টেমে বডি লাগানো থাকে। যারা নতুন তবে তারা তাদের জন্য কাজটি অনেকটাই কষ্টকর, আর যারা পুরাতন স্কিপ করে নেই। তো ভিউয়ার্স, এটা খোলাটা অনেকই রিস্ক, বডি খোলাটাই অনেক রিস্ক, মানে আমার ক্ষেত্রে আমি যা দেখলাম, তারপর অনেক কষ্ট করে খুলে নিলাম।
তো আমরা এলবিডিএস কেবলটিও খুলে নিব। এই হচ্ছে পুরো, নিচে হচ্ছে প্যানেল, এ হচ্ছে তার কার্ড, এ হচ্ছে মাদারি কার্ড, মাদারি বোর্ড, আর হে হচ্ছে এসএমপিএস বোর্ড, কিপ ইট বোর্ড। তো যেহেতু এটার প্রবলেম হয়েছে পাওয়ার নাই, আমরা এখন সেটার দিকে নজর দিব। সর্বপ্রথম আমরা এই এসএমপিএস আগে চেক করে নিব, তারপর অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তার আগে আমরা এসএমপিএস এর যে কানেক্টিভগুলো আছে সেগুলি খুলে নেব। তবে আমার যে কাজগুলো আমি করা দেখাচ্ছি আপনাদেরকে, এটি সম্পূর্ণ সরাসরি, কোনো এডিট নেই। তো এসএমপিএসটি খুলে নিলাম, আপনারা দেখতে পারতেছেন এর ভিতরে কি এসএমপিএস লাগানো আছে। তো সম্ভবত এই এসএমপিএস প্রবলেমটা হতে পারে। তো আমরা এখন এটাকে সাইট করে নেব। এবং সুরক্ষিত জায়গায় রেখে দেব। তারপর বিকল্প একটি এসি কোড ইউজ করে নেব। আসলে যেহেতু গ্রাম এলাকায় কাজ করতে হয়, অনেক কিছু গরম সহ্য করতে করে নিতে হয়। তো আপনারা দেখতে পারতেছেন এই ফুল এসএমপিএস টি। তো আমরা এখন এই ফুল এসএমপিএস টি মেপে নেব, আসলে কি কারণে পাওয়ার বন্ধ হয়ে গেল। এর জন্য আমি একটি মাল্টিমিটার ব্যবহার করতেছি। আমরা এখন ভোল্টেজ ছাড়াই আগে পার্টসগুলি মেপে নেব। যে সমস্ত কারণের আসলে পাওয়ার অফ হয়ে যায়, তো আমরা এখন সেটি খুঁজে বের করার চেষ্টা করছি। তো এখন এসি সর্ব জায়গায় ঠিক আছে, মূল হতে হচ্ছে এসি পাওয়ার ফাংশনে প্রবলেম।
তো এসি পাওয়ার ফাংশনে বিভিন্ন জিনিস আছে, রেজিস্টর আছে, ডায়োড আছে, ক্যাপাসিটার আছে, তো আমরা একে একে সব মেপে দেখতেছি। এবং একটি ইনপুট ট্রানজিস্টরও আছে বা মোসফেট বা ট্রানজিস্টর, এক একজন এক একটা ভাবে চিনে। তবে এসএমপিএস সাধারণতভাবে যতটুকু আমরা জানি যে মোসফেট দ্বারাই হয়ে থাকে, আবার অনেক সময় হাই ভোল্ট ট্রানজিস্টর লাগানো থাকে। তো আমরা যতটুকু খুঁজে দেখলাম পাওয়ার সাপ্লাইয়ের ট্রানজিস্টর ভালো আছে, কিন্তু ইনপুট যেই এসি যত ট্রানজিস্টর পর্যন্ত পৌঁছাবে সেখানে ভোল্টেজের অনেকটাই প্রবলেম। তো আমরা এখন এই যে এখানে একটি পিএফ শর্ট পাওয়া গেল, তো এই পিএফটি আমরা এখন দেখব খুলে, কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমরা বিশেষ করে একটু স্কিপ করে নিই, ওকে হলে আপনাদেরকে আবারও দেখানো হবে। আমরা এই ক্যাপাসিটার দিয়ে চেঞ্জ করার পর আর একটা ক্যাপাসিটার লাগানো দেখলাম, আমাদের এখন শর্ট নেই, কিন্তু আরো কোথাও শর্ট আছে বলে মনে হচ্ছে, তা আমরা একটু চেক করে নেব। এখানে ডায়োড খারাপ হয়েছে বেড়া, হ্যাঁ ডায়োড সহকারে খারাপ হয়ে গেছে, তা আমরা এই ডায়োডটিও চেঞ্জ করে দেব। যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো সে তার কারণে একটু স্কিপ করে নেই। তো আমরা প্র্যাকটিক্যাল কাজ শিখাই থাকি এবং সেবা করার সুযোগ করে দিতে পারি, যেহেতু আমি নিজেও মানুষের বা জনগণের সেবায় নিয়োজিত থাকি। তো যারা এই কাজগুলি শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে, প্লাস আমাদের ঠিকানাও দেওয়া থাকবে। ফুল্লি কাজ যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনার ইউটিউব দেখে, ফুল্লি কাজ কখনোই শেখা যায় না। ফুল্লি কাজ শিখতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল অবশ্যই কোনো না কোনো টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অথবা কোনো কোনো মেকানিক্স বিজ্ঞ মেকানিক্স বাইরের কাছে যেয়ে আপনাকে শিখতেই হবে। তো আমরা এখন পার্স খুলে নেব। তো যেহেতু আমি একটি দোকানের ভিতরে সরাসরি ভিডিও করতেছি, বিভিন্ন কাস্টমার অনেক সময় আসে, অনেক সময় কথা বলতে হয়, সেই তার কারণে একটু স্কিপ করে নিতে হয়।
তো ভিউয়ার্স, অনেকেই শাখার ব্যবহার করেন, আবার অনেকে এক একজন এক এক। তো আমি শাখার ব্যবহার করি না প্রত্যেকটা, কারণ আমার কাছে শাখারটা তেমন একটা ভালো লাগে না। তো আমি আমার নিজের নিজের বা বিকাশ করে নিই। তো এখন পাওয়ার সাপ্লাইয়ের যে পার্টসগুলো আছে ওগুলি এখন এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, টাকা দিব তো আসলে আমরা এই দুটি রেকটিফায়ার ডায়োড চেঞ্জ করে নিব। তো আমরা এখন নতুন দুইটি ডায়োড লাগাই নিব। তো আমরা ডায়োডটি লাগাই নিতেছি এবং ডায়োডটি জ্বালাই করেও নিতেছি।
দেখো আমরা সবগুলি ডায়েট লাগাই নিলাম এবং ভোল্টেজ গুলি এখন দেখে নেব। অলরেডি আমরা পাওয়ার সাপ্লাইয়ে যে ভোল্টেজ থাকার প্রয়োজন অলরেডি ভোল্টেজ পেয়ে গেলাম ইনপুট, এখন দেখবো আউটপুটে কি ভোল্টেজ ঠিক মতন দিচ্ছে কিনা। অলরেডি আউটপুটে 3 ভোল্ট পেয়ে গেলাম, অলরেডি আউটপুটে 12 ভোল্ট পেয়ে গেলাম। তো আমাদের পাওয়ার সাপ্লাইটি সম্পূর্ণ ওকে হয়ে গেল। এখন আমরা আবার পুনরায় বুটটি লাগিয়ে নেব। তো আসলে আমার ক্যামেরাম্যান নেই, যার কারণে নিজে নিজেই কাজ করতে হয়, আর আমার যথেষ্ট ক্যামেরাও নেই যে আপনাদেরকে ওই রকম ভাবে দেখাবো। তো আশা করি ভবিষ্যতে, যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বা আমার সার্ভিসিং সেন্টারটা একেবারেই নতুন, আমি এলাকায় একেবারেই নতুন, একেবারে শূন্য থেকে মানে একেবারে জিরো থেকে চালু করেছি, তো সেক্ষেত্রে যতটুকু পারি আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করি। তো আমরা এখন এই পাওয়ার সাপ্লাইটি পুনরায় লাগাবো। তারপর নাটগুলি লাগিয়ে নিলাম, সমস্ত কাঠগুলিও লাগাই নিলাম। তো এখন আমরা দেখবো তো ভিউয়ার্স আমরা সম্পূর্ণটাই লাগাই নিলাম। এখন এটা
তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমাদের কাজটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেল। দেখতে পারতেছেন আমাদের অলরেডি ফুল স্ক্রিন চলে আসলো। তো আপনারা চাইলে নিজেরাই এইভাবে কাজগুলি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজ তারপর আরেকটু আপনাদেরকে হয়তো ছবি দেখাই নেই। আপনারা দেখতেই পারতেছেন আপনাদেরকে যে কাজটি আমি দেখালাম এটা সম্পূর্ণ সরাসরি কাজ। তো ভিউয়ার্স আপনারা যদি প্র্যাকটিক্যাল আমাদের কাছে ট্রেনিং নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ ঠিকানা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লেখা থাকবো এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকবো। তো আজ এ পর্যন্ত কি, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।